স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, পাহাড়ে রক্তপাত, খুনখারাবি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহারকৃত খালি সেনা ক্যাম্পগুলোতে পুলিশ মোতায়েন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেখানে আনসারও মোতায়েন করা হবে। দুর্গম সীমান্তবর্তী ক্যাম্পগুলোতে বিজিবি মোতায়েন করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশে তা দ্রুতই বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে তিনি স্থানীয় জনপ্রতিনিধির সহায়তা কামনা করেন। আনসার হলে আনসার, বিজিবি হলে বিজিবি, র‍্যাব হলে র‍্যাব, যেখানে যেটা প্রয়োজন আমরা আপনাদের মধ্যে চাঁদাবাজি, খুনখারাবি, রক্তপাত এইগুলো বন্ধ করার জন্য এই ক্যাম্পগুলোতে আমরা পুলিশ মোতায়েন করতে চাই। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলার বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালির সহবস্থান নিশ্চিত করতে হবে, সেজন্য ভূমি সমস্যা থেকে শুরু করে যা যা অন্তরায় রয়েছে সবগুলো সমাধান করা হবে। আমরা পার্বত্য অঞ্চলকে একটি শান্তির এলাকা হিসেবে দেখতে চাই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক, এই কথাটাই আমরা এখানে প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই পার্বত্য চট্টগ্রাম সমতল ভূমির সাথে তাল মিলিয়ে একসাথে চলবে। তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা কিছু করা প্রয়োজন তা করতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা রক্তপাতহীনভাবে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমরা দুর্বল নই। কেউ যদি মনে করেন আমরা দুর্বল তাহলে সেটা ভুল হবে। আমরা বল প্রয়োগ করতে চাই না। আমাদের বিশ্বাস, আলাপ আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপচন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। ও মুক্ত আলোচনায় খাগড়াছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ রফিকুল আলম, জেলার মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ কাসেম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ রইসউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, মন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মোহাম্মদ মাহবুব রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান, পার্বত্য চট্টগ্রাম বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফরিদুল ইসলাম, খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপু চৌধুরী অপু, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের প্রতিনিধি মেজর মোহাম্মদ সালাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ সহ সামরিক, বেসামরিক ও উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন। তার